ওম রাউতের আদিপুরুষ দেখে সকলেই কম বেশি বীতশ্রদ্ধ, বিশেষ করে চরিত্রের সাজ দেখে। কিন্তু যদি রামায়ণে আমরা যেমন পড়েছি সেই অনুপাতে যে ভাবনা মাথায় ছিল সেটার অনুরূপে সাজানো হতো তাহলে সত্যিই অসাধারণ লাগত। গোটা দেশ জুড়ে আদিপুরুষ ছবির সমালোচনা চলছে, সোশ্যাল মিডিয়া ছেয়ে এই ছবির মিমে। কোথাও রাবণকে ডবল ডেকার বলা হচ্ছে, তো কোথাও হনুমানের মুখের ভাষা শুনে গড়াগড়ি খাচ্ছে লোক, কোথাও আবার ইন্দ্রজিতের গোটা দেহ জুড়ে এত ট্যাটু দেখে বিরক্ত হয়েছেন দর্শকরা। মোদ্দা কথা, ওম রাউতের আদিপুরুষ যে হাইপ তুলেছিল, যেভাবে প্রচার সারছিল, তারপর এই ছবি বিন্দুমাত্র দর্শকদের মনে দাগ কাটতে পারেনি। প্রথম কদিন মোটামুটি ভালো ব্যবসা করে নিলেও বিতর্ক শুরু হতেই ছবিতে মোটামুটি কী আছে জানার পরই ধপ করে পড়ে গিয়েছে এই ছবি রায়। ছাড় দিয়ে বিশেষ ঘোষণা করেও ফল মেলেনি। এক সপ্তাহ কোনো মতে খুঁড়িয়ে খুঁড়িয়ে 260 কোটির গণ্ডি টপকিয়েছে এই ছবি। দর্শকদের এই ছবির যে যে জিনিস নিয়ে আপত্তি তার মধ্যে প্রধান হলো চরিত্রের লুক এবং সাজ। কিন্তু আমরা রামায়ণে যা পড়েছি সেই অনুযায়ী কল্পনায় রাম লক্ষ্মণ সীতা রাবণের যে রূপ আমাদের মনে আছে বা ছোটো পর্দায় যে রামায়ণ দেখেছি সেই অনুযায়ী যদি আদিপুরুষ ছবির চরিত্রদের সাজানো হতো তাহলে কেমন হতো, এবার সেটাই দেখিয়ে দিল এআই। মিডজার্নির সাহায্যে বানানো এই ছবিগুলি দেখে মুগ্ধ হয়েছে গোটা নেটপাড়া। এআই নির্মিত আদিপুরুষ ছবির চরিত্র দেখে সকলেরই একটাই মত, আসলের থেকে অনেক ভালো। এখানে ডবল ডেকার রাবণ নেই, সীতার পরনে গেরুয়া বসন, রামের পেটাই চেহারার বদলে ছিপছিপে গড়ন, লম্বা চুল, গেরুয়া বসন এবং কপালে তিলক। একই রূপ লক্ষণেরও, সীতা হট অ্যান্ড হ্যাপেনিং নয়, স্নিগ্ধ এবং সুন্দর, হনুমানকে হনুমানের মতোই দেখতে। গোটা বিষয়টা দেখেই মুগ্ধ হয়েছেন সবাই, প্রশংসায় ছেয়ে গিয়েছে। এক ব্যক্তি লিখেছেন, আদিপুরুষের তুলনায় ঢের ভালো। আরেকজন লেখেন, ভাই আপনারই উচিত ছিল এই ছবির অ্যানিমেশনের কাজ করা, কারো কারো মতে ভীষণ সুন্দর, এটাই যদি হতো কত না ভালো হতো। এরকম আরও নতুন নতুন তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।